সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে রাজ্যের সমস্ত মানুষের জন্য এবার থেকে দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ড এতদিন পর শুধুমাত্র সরকারি যারা চাকরি করত। এবং যারা শিক্ষক ছিল তারাই কিন্তু এই স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড পেতেন কিন্তু এখন কিন্তু রাজ্যের যে কোনো পরিবার এই স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো এই স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডে কিছু ভুল রয়েছে যেগুলো কিন্তু অধিকাংশ মানুষ সেই ভুলটি করছে এবং এই ভুলটি করলে কিন্তু আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে তো কোন কোন ভুলগুলো আপনারা একদমই করবেন না এবং ফর্ম ফিল করার সময় কোন জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেই সমস্ত কিছুই কিন্তু জানাবো এই ভিডিওতে সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অব্দি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডের জন্য ফর্ম ফিল করেছেন নাকি করেননি তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে আসছি যে ভুলটি সব থেকে বেশি মানুষজন করছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট আপনাদের জানিয়ে দিই একটা পরিবারের জন্য একটি স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড দেওয়া হবে এবং সেই পরিবার এক বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার তারা সুবিধা পাবে অর্থাৎ সরকারি এবং বেসরকারি যে কোনো হসপিটাল কিংবা নার্সিংহোমে গেলে কিন্তু এই স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডের মাধ্যমে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবেন বিনামূল্যে যদিও এটা কতটা সম্ভব হবে সেটা আগেই সময়ই বলবে কিন্তু এখনও পর্যন্ত যা বলা হচ্ছে যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রতিটি পরিবারের জন্য মনে রাখবেন প্রতিটি পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকার বিমা। এমনটি নয় যে পরিবারের প্রতিটি লোকের জন্য তো এখানে মেন ব্যাপার হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের নাম কে হবে আপনি হবেন নাকি আপনার বাবা হবে নাকি ঠাকুরদা হবে নাকি ঠাকুমা হবে তো তার আগে জেনে নিন যে কি বলা রয়েছে এখানে বিশেষ দ্রব্য এখানে বলা রয়েছে আপনারা পাঁচ নম্বর চার নম্বর পয়েন্টটিতে দেখতে পারবেন যে লেখা আছে দেখুন স্মার্ট কার্ডটি কিন্তু পরিবারের সর্বোচ্চ মহিলার নামে নথিভুক্ত হবে অর্থাৎ আপনাদের পরিবারের সবথেকে বড় যে মহিলা রয়েছেন যদি আপনার ঠাকুমা থাকে ঠাকুমা যদি আপনার মা থাকে আপনার মা যদি আপনার বৌদি থাকে তাহলে বৌদি অর্থাৎ পরিবারের সর্বোচ্্যেষ্ঠ যে মহিলা রয়েছে যে পরিবারের আপনি অন্তর্গত যে পরিবারে আপনার নামটি হবে সেই পরিবারে সর্বোচ্্যেষ্ঠ মহিলা যিনি রয়েছেন তার নামেই কিন্তু স্মার্ট কার্ডটি অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এখানে কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টে আপনাকে লিখতে হবে তার নাম অর্থাৎ যার নামে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডটি হবে তাহলে এখানে আপনাকে লিখতে হবে আপনার ঠাকুমা কিংবা আপনার মা কিংবা আপনার বৌদি যদি আপনার বাড়িতে গার্জিয়ান যদি আপনার বৌদি হয় যদি আপনি আপনার দাদা বৌদির সাথে থাকেন তাহলে সেক্ষেত্রে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টে হবে আপনার বৌদির নাম এবং যদি আপনার মা জীবিত থাকে তাহলে মা যদি আপনার ঠাকুমা জীবিত থাকে তাহলে আপনার ঠাকুমা অর্থাৎ সবথেকে বড় যে মহিলা রয়েছেন তার নাম লিখতে হবে এখানে ফাদার্স নেম ফাদার্স নেম কার লিখতে হবে ফাদার্স নেম লিখতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের ফাদারের নাম ঠিক আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট যে রয়েছে তার ফাদারের নাম কিন্তু লিখতে হবে এখানে আর অবশ্যই মনে রাখবেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট বড়ো হাতে লিখবেন অর্থাৎ ব্লক লেটারে লিখবেন ক্যাপিটাল লেটারে লিখবেন স্মল লেটারে লিখবেন না ক্যাপিটাল লেটারে লিখবেন আর যদি আপনাদের দ্বারা সম্ভব হয় পুরো ফর্মটি আপনারা ক্যাপিটাল লেটারে ফিল করলে দেখতেও সুন্দর লাগে পরিষ্কার হয় এবং ক্যাপিটাল লেটারে লেখাটা উচিত এবার আসছি দ্বিতীয় ভুল যে ভুলটি সবাই করে বা অনেকে লুকিয়ে যাচ্ছে তো দেখুন লেখা আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স অথবা অ্যাশিউরেন্স অর্থাৎ পরিবারের কারোর কি গভর্নমেন্ট স্পন্সর্ড কোনো হেলথ ইন্স্যুরেন্স অথবা অ্যাশোরেন্স রয়েছে এখন দেখুন গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাসেন্স কী রয়েছে যারা ডাব্লিউ বিসিএস যারা অফিসার কিংবা যারা রাজ্য সরকারি কর্মচারী স্কুল টিচার নয় রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছে তাদের জন্য কিছু কিন্তু হেলথ ইন্স্যুরেন্স প্যাকেজ রয়েছে সেই সমস্ত পরিবারের যদি আপনি মেম্বার হন অর্থাৎ আপনার পরিবার অর্থাৎ ধরুন যে আপনার বাবা যদি থাকে ওই হেলথ ইন্স্যুরেন্সে তাহলে কিন্তু আপনি আপনার নামে কোনো হেলথ ইন্স্যুরেন্স পাবেন না অর্থাৎ ওই হেলথ ইন্স্যুরেন্সের কভারে যদি পুরো ফ্যামিলি থাকে তাহলে আপনাদের পরিবারে কিন্তু কেউ আর হেলথ ইন্স্যুরেন্স পাবে না সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ভুলেও এই স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড একে তো রিজেক্ট হবে তেমনি আপনার পরিবারে যেই হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেটাও কিন্তু নষ্ট হতে পারে সেই জন্যে যদি আপনাদের পরিবারের কেউ যদি গভর্নমেন্ট স্পন্সর্ড কোনো হেলথ ইন্স্যুরেন্স অথবা অ্যাশিউরেন্স থাকে তাহলে ইয়েস কিন্তু মনে করে ক্লিক করবেন বা দা রাইট দেবেন আর যদি না থাকে তাহলে নো দেবেন কিন্তু ভুল ইনফরমেশন কিন্তু দেবেন না তাহলে কিন্তু আপনার ফর্ম বাতিল হবে তারপর দ্বিতীয়তে আসুন লেখা আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাওয়েন্স ফ্রম গভর্নমেন্ট তো এখন জানিয়ে দিই যে আপনাদের পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে কিংবা যদি পেনশন পায় সেক্ষেত্রে যদি মেডিকেল ভাতা বাবদ টাকা পায় অর্থাৎ মেডিকেল অ্যালাওয়েন্সেস পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে ইএস উল্লেখ করতেই হবে যদি আপনারা ইএস না করেন যদি আপনারা ভাবেন যে জানবেন আমি নো করে দিই তাহলে কিন্তু ভুল করছেন যখনই স্ক্রুটনিতে ধরা পড়বে তখনই কিন্তু আপনার ফর্ম বাতিল হবে সেক্ষেত্রে আপনার পরিবারের কেউ যদি মেডিকেল অ্যালাওয়েন্সেস পায় তাহলে কিন্তু আপনাকে এখানে ইএস দিতে হবে আপনাকে জানিয়ে দিই যে যদি মেডিকেল অ্যালাওয়েন্স পায় যদি আপনার পরিবারের কেউ বার্ধক্য ভাতা পায় অর্থাৎ পেনশন যদি পায় তার সঙ্গে যদি মেডিকেল অ্যালাওয়েন্স পায় এবং সেই পরিবারের যদি আপনি হয়ে থাকেন এবং আপনি যদি সেই পরিবারের জন্য যদি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যদি আবেদন করেন তাহলে কিন্তু যে মেডিকেল ভাতা পাচ্ছে তার কিন্তু মেডিকেল ভাতা পরের মাস থেকে বন্ধ হয়ে যাবে অর্থাৎ হয় স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড না হলে মেডিকেল ভাতা দুটোর মধ্যে যে কোনো একটাকে আপনাকে চুজ করতে হবে দুটো চুজ করতে পারবেন না যদি আপনি চুজ করেন আপনি মেডিকেল ভাতা নেবেন তাহলে কিন্তু স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড পাবেন না আর যদি আপনি ভাবেন যে আপনি স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড নেবেন তাহলে কিন্তু মেডিকেল ভাতা আপনি পাবেন না কিন্তু ভুলেও কিন্তু আপনি ভুল তথ্য দেবেন না এখানে যদি হয় ইয়েস দেবেন নো তুলে নো দেবেন তো এখন আসছি দেখুন মেম্বারের নাম তো এখানে মনে রাখবেন মেম্বারের নাম প্রথমে এক নম্বরে আপনি বেনিফিশিয়ারি অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে নাম রয়েছে তাকে এখানে কিন্তু আপনাকে এক নম্বরে দিতে হবে এক নম্বরে দিয়ে যেহেতু সর্বশ্যেষ্ঠ মহিলার নামই হবে সেক্স ফিমেল হবে এজ দিতে হবে এটা সেলফ লিখতে হবে ঠিক আছে তারপরে মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু সঠিক মোবাইল নাম্বার দেবেন কেননা সঠিক মোবাইল নাম্বার দিলে ওখানে কিন্তু ইউ ইউআরএন নাম্বার আসবে ওখানে কিন্তু যাবতীয় সমস্ত তথ্য অর্থাৎ সমস্ত মেসেজ ইম্পর্টেন্ট সমস্ত মেসেজ কিন্তু ওই মোবাইল নাম্বারেই আসবে সেই জন্য মোবাইল নাম্বারটি কিন্তু সঠিক দেবেন তো এখন দেখুন খাদ্যসাথী আইডি নম্বর এবং আধার নম্বর তো এখন খাদ্য সাথী আইডি অথবা আধার দুটোর মধ্যে একটি কিন্তু আপনাকে থাকতেই হবে যদি ধরুন আপনার খাদ্য খাদ্যসাথী আইডি নম্বর রয়েছে আধার নম্বর নেই তাহলেও চলবে যদি ধরুন আপনার আধার নম্বর রয়েছে খাদ্য খাদ্যসাথী আইডি নম্বর নেই তবুও চলবে কিন্তু যদি এমন হয় যে আপনার খাদ্য খাদ্যসাথী আইডি নম্বরও নেই এবং আধার নম্বরও নেই তাহলে কিন্তু আপনার খাদ্য খাদ্যসাথী অর্থাৎ স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডে আপনার নাম কিন্তু অন্তর্ভুক্ত আপনি করতেই পারবেন না দুটোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাদের চাই চাই আর সব আর এরপরে যে ভুলটি বেশিরভাগ মানুষ করে সেটি হচ্ছে ধরুন দুই নাম্বারে আপনি কার নাম লিখবেন ধরুন সর্বশ্যেষ্ঠ মহিলা রয়েছে আপনার ঠাকুমা তো আপনার ঠাকুমার নাম লিখলেন প্রথম নাম্বারে সেলফ লিখলেন দু নম্বরে লিখলেন আপনার ঠাকুরদার নাম ধরুন ঠাকুরদার জীবিত রয়েছে তাহলে সেক্ষেত্রে সেক্স হবে মেল এজ লিখলেন এখানে রিলেশনে কী লিখবেন আপনি রিলেশনে আপনাকে লিখতে হবে হাজব্যান্ড তার কারণটা যেই পরিবারের যে সর্বজ্যেষ্ঠ মহিলা তার সঙ্গে ইনার কি সম্পর্ক রয়েছে যেটা হচ্ছে হাজবেন্ডের সম্পর্ক সেহেতু হাজবেন্ড লিখতে হবে মোবাইল নম্বর তার মোবাইল নম্বর দিতে হবে তার তার খাদ্য খাদ্যসাথী আইডি নম্বর দিতে হবে তার আধার নম্বর দিতে হবে যদি দুটো থাকে দুটোই দেবেন যদি একটা থাকে একটা দেবেন এরপরের অপর একটি বড়ো ভুল যেটা সবাই করছে আপনার ফর্মের লাস্টের দিকে দেখবেন যে বেনিফিশিয়ারি সিগনেচার অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার সিগনেচার এখানে করতে হবে যিনি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার পরিবারের সর্বশ্রেষ্ঠ যে মহিলা রয়েছে তার সিগনেচার এখানে করতে হবে আর দেখুন বাস সাইডে রয়েছে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার এখানে কিন্তু অনেকে ভুল করে অ্যাপ্লিকেন্ট নিজের সিগনেচার করে দিচ্ছে আপনারা কিন্তু ভুলও সেটা করবেন না এখানে কিন্তু সিগনেচার অফ ভেরিফাইং অফিসার তিনি এসডিও হতে পারেন তিনি বিডিও হতে পারেন তিনি ডিএম হতে পারেন অর্থাৎ অফিসিয়াল যে রয়েছে তারা করবেন আপনারা কিন্তু ভুলেও এখানে সিগনেচার কিংবা নাম লিখবেন না আপনারা ডান সাইডে দেখবেন বেনিফিশিয়ারি সিগনেচার রয়েছে যেখানে আপনারা সিগনেচার করবেন আরও একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই যখন আপনার স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডটি চুরি হয়ে যাবে আপনার পরিবারে আর লিফলেট বিলি করে দেবে আপনার বাড়িতে এসে যে কবে কোন দিনে কোন সময়ে আপনাকে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডটি দিতে হবে ওই নির্দিষ্ট দিনে পরিবারের প্রত্যেকটি লোককে উপস্থিত থাকতে হবে এবং প্রত্যেকটি লোকের হাতের আঙুলের ছাপ নেওয়া হবে এবং প্রত্যেকটি লোকের কিন্তু ছবি তোলা হবে কোনো একটি লোক যদি উপস্থিত না থাকে তাহলে কিন্তু আপনারা সেই সময় স্বাস্থ্যসাথী কার্ডটি পাবেন না পরে এক সময় অন্য কোনো অফিসে অর্থাৎ লোকাল স্বাস্থ্যসাথীর যে অফিস রয়েছে সেখানে গেলে পরে আপনারা পেয়ে যাবেন কিন্তু ওই দিন যদি আপনি স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড পেতে চান তাহলে কিন্তু পরিবারের প্রত্যেকটি লোককে সেদিন উপস্থিত থাকতে হবে তো বন্ধুরা আশা করবো আপনাদের সমস্ত তথ্যর বা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ